দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিনে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। আর এই সময়টাকে আরেকটু প্রাণবন্ত করতে এবং সবার জন্য ক্লান্তিটা খানিকটা দূর হয়ে যায়, তাই আমি আমন্ত্রণ জানাবো আমাদের অসম্ভব ভালোবাসার একজন তারকাকে, এবং যিনি তার অভিনয় ক্যারিয়ারের পার করেছেন প্রায় দুই দশক, এবং সেই মঞ্চ থেকে শুরু। আর সেই মানুষটি একই সঙ্গে মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র তিন মাধ্যমেরই অত্যন্ত দক্ষ এবং গুণী একজন অভিনয় শিল্পী। আমন্ত্রণ জানাচ্ছি তাকে, এবং তিনি আমাদের সবার ভালোবাসার রুনা খান। স্বাগত, কেমন আছেন? ধন্যবাদ, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর রান্না করতে একটু ভয় পাই, বাট যখন রান্না করতে আসি তখন না এক ধরনের আনন্দ কাজ করে, মনে হয় যে এটা একটা গেম এবং এটা উত্তেজিত করা হচ্ছে। হ্যাঁ, একদম তাই। আর সঙ্গে যেহেতু বড় বোন আছে, একদম টেনশন নেই। আজকে যে রেসিপিটি করব তার নাম হচ্ছে হ্যাশ ব্রাউন পটেটো। Stylish design, ABS material, pull-up dryer or two-in-one facility সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি, পাশে আছে সুদৃঢ় মানুষদের বেঙ্গল আস্থা শতভাগ। সো আমি এখানে গ্রেট করা চিজ নিয়েছি, পটেটো নিয়েছি, গাজর নিয়েছি, ফ্লাওয়ার, সেই সঙ্গে ধনে পাতা, একই সাথে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন এবং গোলমরিচের গুঁড়ো একটু আলাদা স্মেল পাওয়ার জন্য, আর হচ্ছে কর্নফ্লাওয়ার। মানে খুবই ইজি। এবং আমি নিয়ে নিচ্ছি একটা বেঙ্গল প্লাস্টিক্সের বল। আমরা সবাই জানি যে বেঙ্গল প্লাস্টিক্স হচ্ছে সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিক, একই সঙ্গে নন টক্সিক এবং একেবারে বিপিএ মুক্ত। সো খাবারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, একদম নিশ্চিন্তে ব্যবহার করা সম্ভব। সো আমি প্রথমে পটেটোটা অ্যাড করলাম। আগের পর্বে আমরা গল্প করেছিলাম সেই টাঙ্গাইলের গল্প, টাঙ্গাইলের মানুষ চমচম খেতে খুব ভালোবাসেন। চিজটা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে গাজর, গাজর, ধনে পাতা পুরোটা। গাজর আর ধনে পাতা সব মিলে কি সুন্দর একটা রং, কালারটা কিন্তু দারুণ আসবে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সরিয়ে নেই। এটা আমার একটা বাতিক যে রান্নাঘরে কাজ করতে করতে পরিষ্কার করা, একটু আমি হাত ব্যবহার করছি কারণ হাত একদম ক্লিন আছে। হ্যাঁ, রান্না যেহেতু করতে এসেছি আমরা, হাত পরিষ্কার করে এসেছি। আর এটা অ্যাড করার আগে আপু, দারুণ একটা বক্স, এটা হচ্ছে ডেইলি স্পাইস বক্স। সো এখানে আপনি দেখেন একসাথে অনেক রকম আইটেম রেখে দিতে পারবেন। আমি এখানে লবণটা ব্যবহার করি। হ্যাঁ, লবণটাও কিন্তু আমি এখানে একটু লবণটা কালার। ও তাই, গ্রেট। তার মানে দর্শক পাওয়া গেল আরেকজন বেঙ্গল প্লাস্টিক্সের। একটু ধনিয়া দিয়ে দিলাম, হালকা একটু হলুদ, মরিচের গুঁড়ো, ব্যাস। আপু আমি দিতে দিতে আমার মনে হয় আপনি একটু চুরুটি জ্বালিয়ে নিতে। চুরুটি জ্বালিয়ে নিচ্ছি, আমি ফ্লাওয়ারটা অ্যাড করলাম, তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে যায়। কারণ তুমি ওটা তৈরি করতে করতে তেল গরম হয়ে গেলে আমরা দ্রুত ভেজে ফেলতে পারবো, এবং ভাজতে ভাজতে আমাদের বাকি গল্প করা যাবে। আমি এবার কর্নফ্লাওয়ারটা অ্যাড করলাম, থ্রি টিস্পুন। এবার এটা আমি মিক্সড করবো। সো এটা আসলে বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে, এবং মাখানোটাও কিন্তু খুব আলতো হাতে মাখানো জরুরি। আপনি, আমি জানি আপনি সব জানেন, তারপরেও আমি দর্শকদের জন্য একটু একটু করে ব্রিফ করছি। না না, মৌ জানার তো কোনো শেষ নেই, সবকিছুই আমরা প্রতিনিয়ত নতুন করে জানতে পারি, শিখতে পারি। আপনি যখন শুটিংয়ে থাকেন তখন খাবার কি নিজেই তৈরি করে নিয়ে যান নাকি দেখা যায় যে? না না, এটা আসলে বললে একেবারেই ভুল বলা হবে, কারণ আমরা যখন শুটিংয়ে যাই সাধারণত নাটকের শুটিংয়ে, আমাদের রুটিনটা এমন যে বাসা থেকে 8-9টার মধ্যে বেরিয়ে যাই, এবং বাসায় কাজ শেষ করে ফিরতে ফিরতে 12-1টাও বেজে যায় কখনো কখনো। এই রুটিনের মধ্যে থেকে আসলে প্রতিদিন খাবার তৈরি করে নেওয়াটা সম্ভব হয় না, এক নম্বর। আর দুই নম্বর, আমাদের শুটিংয়ের সেটে অনেক মজার খাবার হয়, আমি একটু খুব পছন্দ করি খেতে, সবাই একসাথে টিমের টেবিলে বসে। হ্যাঁ, আমি কত রকম ভর্তা ভর্তা, হ্যাঁ আমার এটা হয়ে গেছে, আমি চুলাটা নিভিয়ে দিলাম, বন্ধ করে দিচ্ছি। খুব সুন্দর ইয়ে হয়েছে, রং হয়েছে, দারুণ না? হ্যাঁ, খেতেও কিন্তু খুব মজা, এবং আমার চিজ খুব পছন্দ, চিজ আমারও খুব পছন্দ, চিজ আমার আমার মেয়ের, মানে আমাদের বাসায় সবার চিজ সবার পছন্দ করে। আমি আপনার জন্য গার্নিশ রেডি করে রেখেছি আগেই, হয়েই তো গেল আপু, কত ঝটপট। মানে এখানে করতে গেলে মনে হয় যে হ্যাঁ রান্না তো ইজি, প্রতিদিন আসলে নিজের রান্না নিজের করে খাওয়া দরকার। তৈরি হয়ে গেল হ্যাশ ব্রাউন পটেটো। অনেক ধন্যবাদ মৌ, দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং মুখরোচক একটি খাবার। অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমাদেরকে এই আয়োজনে সময় দেবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। দর্শক বিদায় নিচ্ছে আজকের মতো বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিন থেকে। আগামীকাল আবারও নতুন রেসিপি সহ হাজির হচ্ছে আমি মৌসুমী মৌ, এবং সঙ্গে থাকছেন একজন পছন্দের তারকা।
স্টাইলিশ ডিজাইন, ABS ম্যাটেরিয়াল, উপলক ড্রায়ার ও টু ইন ওয়ান ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি, পাশে আছে সুদৃঢ় মানুষদের বেঙ্গল আস্থা শতভাগ।